লক্ষ্মী পূজার বিসর্জনকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত আউশ গ্রামে শিবদা এলাকা। ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজন জখম, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এলাকা এখনো থমথমে। লক্ষ্মী পূজার বিসর্জনে মাইক বাজানো নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল আউশ গ্রাম। ঘটনায় দু পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে, আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ঘটনাটি ঘটেছে আউশ গ্রামে শিবদা গ্রামে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি পিকেট বসানো হয়েছে। জানা গিয়েছে মঙ্গলবার রাতে শিবদা গ্রামে লক্ষ্মী পূজার বিসর্জন ছিল। গোয়ালগড়ে বাগদিপাড়া ও পশ্চিম বাগদিপাড়ার পুজো নিয়ে দু পক্ষের রেষারেষি দীর্ঘদিনে। এদিন রাতে পশ্চিম বাগদিপাড়া তাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রায় বের হয়। সেই সময় গোয়ালগড়ে বাগদিপাড়ার প্রতিমা মণ্ডপেই ছিল। লোকজন মণ্ডপের সামনে মাইক বাজিয়ে নাচ করছিল। অভিযোগ, পশ্চিম পাড়া শোভাযাত্রা গোয়ালগড়ে আসার সাথে সাথেই দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, দু পক্ষের মধ্যে মারপিটও হয়। কালকে ঝামেলার জন্য আজকে একজন পেশেন্টকে নিয়ে আসছিল যে তার মা তাদের মারপিট হয়েছে, ঠিক আছে। মারপিট আসার পর আমাদের গ্রামীণ পাড়ার লোক গিয়েছিল, তো তাদেরকে ধরে আবার এবং কেমন মেরেছে, আমার একজন ভূমিপত হয় তাকে এখন মেরেছে, মাথায় ফাটি দিয়েছে, আহত একটি হয়েছিল, আমার ভূমিপতি আহত হয়েছে, ঠিক আছে। ওকে আমি হসপিটালে নিয়ে আসছিলাম, আর ওর ওখানে দাঁড়িয়ে ছিল, তারপর তো আমাদেরকে দুজনকে মেরেছে, যে ড্রাইভার ছিল উনি ছিল, ফোন মেরেছে। এলাকার বাসিন্দা এক মহিলা বলেন, পশ্চিম পাড়ার লোকজন এসে প্রথমে মারপিট শুরু করে। ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন জখম হন। আমাদের ঠাকুর বার করে নাই, নিয়ে যান ওই পাড়া দিয়ে, ওরা নিয়েছিল এই পাড়াতে বক্স ঠাকুর। ওরা কোন পাড়া? ওই তো পশ্চিম পাড়া। আমাদের পাড়া ছেলেগুলো মারপিট হবে বলে নিয়ে যায় নাই, ওই পাড়া থেকে নিয়েছিল। মানে বেশ নিয়ে এলো, আমাদের ঠাকুর তখন বরণ হচ্ছে, যখন ঠাকুরটা ঘুরিয়ে নিয়ে এলো, তারপর ওই বক্স নিয়ে নিয়ে হচ্ছিল, বক্স নিয়ে কম্পিটিশন লাগাচ্ছিল আর কি, বক্স বক্স মানে হতে হতে ওরা আর কি বিশাল মারপিট দাঙ্গা দাঙ্গি লেগে গেল। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ। পূর্ব বর্ধমানের ডিএসপি বীরেন্দ্র কুমার পাঠক বলেন, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, কিছু মাইক সেট সিজ করা হয়েছে, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আজকে সকালবেলা শিবদে গ্রামে দুটো পাড়ার মধ্যে মাইক বাজানোকে কেন্দ্র করে গন্ডগোল হয়, মারামারি হয়। আমরা এই পুলিশ এসে এখানে ইন্টারভিন করেছে, বেশ কিছু জন লোককে আমরা আটক করেছি এবং মাইক বাজানোর সরঞ্জাম, মাইক ইত্যাদি সব সিজ করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঘটনার পর এলাকা এখনো থমথমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আউশগ্রাম। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।